করোনা মোকাবেলায় রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্যে লকডাউন চলছে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক তৃতীয়াংশ দোকান সহ শাকসবজি ও মাছ মাংসের দোকান খোলা রয়েছে। ফলে কিছু কিছু ক্রেতা বাজারগুলিতে আসছে, কিন্তু রাজধানীর লেকচমোহনী বাজারে প্রায় প্রতিদিন ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে করে লেকচমোহনী বাজারে বজায় থাকছে না সামাজিক দূরত্ব, অথচ কারো কোনো হেলদোল নেই। এই বিষয়ে বাজার কমিটির সম্পাদককে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রতিদিন সকালে বাজারের প্রত্যেকটি দোকানের মালিক মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাজার কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে, কিন্তু তারপরও তা সঠিকভাবে সকলে মানছে না। প্রত্যেকদিন সকালবেলা ডিউটি একটা আছে, আমরা প্রত্যেকদিন সকালবেলা গিয়া আমি সেক্রেটারি, প্রত্যেকদিন সকালবেলা গিয়া তার একটা এই মাস্ক পরনে লাগি আমরা একটা ডিউটি দিই, কিন্তু আমারও দোকান আছে, আমি এখানে দোকানে বসে থাকলে এরপর কই আইলে পরে অনেকে ইয়ে করে এই লোক প্রশাসনের দিক থেকে তারা ডিউটি করে আছে কালকে আইসে, কিন্তু যতটুকু দেখতে পেলাম যারা ক্রেতারা মাস্ক পরছে, কিন্তু আপনাদের ব্যবসায়ীরা মাস্ক পরে না, দোকানের মধ্যে কোনো ডিস্টেন্স নেই, ভিড়। আমি তো ডেলি সকালবেলা একবার আমার ডিউটি আছে, আমি আমার আরও সহকর্মী আছে, তারা নিয়ে একটা ইয়ে করি ডিউটি করি সকালবেলা, যাতে মাস্ক পরে এবং ভিড় যাতে না জমায়। কালকেও ওনার খালে ইয়ে করে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।